গুড মর্নিং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফাতেমা উচ্চ বিদ্যালয় অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছে। আমরা তোমাদের এই অনলাইনের মাধ্যমে যে ক্লাসের ড্রয়িং ক্লাস নিব, তোমরা বাসায় এগুলো দিকে প্র্যাকটিস করবে। ড্রয়িং হচ্ছে অনেকদিন ছবি না আঁকলে ছবি আঁকাটা মানে ভুলে যেতে হয়। যেমন পড়া অনেকদিন না পড়লে মুখস্থ পড়া মনে থাকে না, ছবি আঁকাটা ঠিক সেই রকমই, অনেকদিন না পড়লে দাগটাও সোজা হয় না। তাই আচ্ছা, তোমরা বাসায় দেখে দেখে এগুলো প্র্যাকটিস করবে, তাহলে স্কুল খোলার পরে যখন পরীক্ষা হবে তোমাদের ওই সময়ের জড়তাটা কেটে যাবে। তাই তোমরা খাতা পেন্সিল রাবার নিয়ে এখন সামনে বসো। এখন যেটা শেখাবো তোমাদের স্কুল, আমাদের যখন স্কুল ছিল তখন আগে যেগুলো শিখছি ওর পরে যেটা আছে আমরা সেখান থেকে শিখবো। তাহলে এখনও যেটা শিখবো সেটা আছে ব। আমরা আগে ক্লাসে যখন শিখছি তখন প্রত্যেকটা জিনিস আমরা তিনটে বা চারটে ধাপে ধাপে নিয়মের মাধ্যমে শিখছি। এখন ঠিক সেই একই নিয়মের মাধ্যমে বকটা আমরা দেখব। তাহলে প্রথমে যেটা আসবো আমি আগে নিয়মটা দেখে দিই, তারপর আমি ফাইনালটা এনে বুঝে দিচ্ছি। প্রথম যেটা আসবো বকে এখান থেকে একটা মুছে দেয়, এখান থেকে যেটা বলবো পাটনা। এবার আমি যখন বকটা দেখবো আমি এখানে নিয়মটা দিব, এক দুই তিন চার। এবার আমি যখন বকটা আঁকবো তখন আমি প্রথম দেখবো আমার এক কি আছে, এক এক হয়ে গেলে তারপরে দেখবো দুই কি আছে, দুই দুই শেষ হয়ে তারপরে দেখবো আমার তিন কি আছে, তিন তিন শেষ হলে তারপর তখন চার কি আছে, চার। এইভাবে আমরা তাপে দাপে করবো। আর এইভাবে তো আমি স্কুলে তোমাদের আগে দেখে দিয়েছি, আর তোমরা তো নিয়মটাও সবাই এটা ভালোভাবে জানো। তাহলে আমার একে কি আছে, এক। তোমরা এভাবে চারটে করবে না, একটাই করবে। কিভাবে করবে, প্রথমে আমি যেরকম দিচ্ছি ঠিক এরকম দিবে, আমার সঙ্গে সঙ্গে তোমরা শুরু করো। প্রথমে এক,
এবারে কি আছে আমার কে দুই পারে দিলাম তিন তিনের পরে চার পাঁচ এখান থেকে আমরা দেখব এখান থেকে নিয়মের নিয়মের যে দাগগুলো থাকে ওগুলো জানো যে আঁকার শেষে নিয়মের দাগগুলো সবসময় মুছে দিতে হবে আমি দেখে দিই তারপরে দেখে দিচ্ছি নিয়মের কোনগুলো মুছে দেবো এই যেমন নিয়মের দাগগুলো মুছে দিছি ভিতরের এখান থেকে দাগটা মুছে দিছি এখান থেকে মুছে দিছি এখান থেকে মুছে দিছি এইভাবে নিয়মের দাগগুলো মুছে দেবো মুছে গেলে এইটা চার নম্বর এরপরটা আমার কমপ্লিট হয়ে যাবে আমরা যখন আঁকবো এভাবে ধাপে ধাপে দেখতে দেখতে আঁকবো এসে যখন চার নম্বর যখন হয়ে যাবে তখন ওয়ার্কটা এটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে তোমরা প্র্যাকটিস করো।